এবার চলো গ্রন্থি, বৃক্কের উপরে দুটি গ্রন্থি থাকে, এই গ্রন্থি সম্পর্কে আমরা জেনে নেই। দেখো বৃক্কের অগ্রপ্রান্তে টুপির মতো অ্যাড্রেনাল গ্রন্থি অবস্থিত। এই অ্যাড্রেনাল গ্রন্থিকে অনেক সময় সুপ্রেরেনাল গ্রন্থি বলে। এই গ্রন্থি দুটি বৃক্কের উপর টুপির মতো অবস্থান করে। তোমরা চিত্রে দেখতে পাবে, এখানে তোমরা দেখো একটা বৃক্ক আছে এবং বৃক্কের উপর যদি খেয়াল করো টুপির মতো একটা অংশ আছে, এটাই হচ্ছে অ্যাড্রেনাল বা সুপ্রেরেনাল গ্রন্থি। তো এবার চলো আরও দুটি গুরুত্বপূর্ণ টার্ম হাইলাস বা হাইলাম এবং পেলভিস সম্পর্কে আমরা জেনে নিই। এই দুটি সম্পর্কে পরবর্তীতে চিত্রের মাধ্যমে আরও বিস্তারিত আমরা জানব। দেখো বৃক্কের ইউরেটারের ফানেল আকৃতির যে অংশ এটাকে বলা হচ্ছে পেলভিস। এছাড়াও রয়েছে হাইলাস। তোমরা জানো যে বৃক্ককে বাইরের দিক থেকে দেখতে উত্তল এবং ভেতরের দিক থেকে দেখতে অবতল। এই অবতল অংশে একটা ভাঁজ আছে, এই ভাঁজটাকেই মূলত বলা হয় হাইলাস বা হাইলাম। এটা আমরা চিত্রের মাধ্যমে পরবর্তীতে আরো সুন্দরভাবে জানব। তো এবার চলো বৃক্ক শিরা এবং ধমনী সম্পর্কে জেনে নিই। আমাদের যে হাইলাস বা হাইলাম বললাম, এখান থেকে বৃক্কের ভিতর কিছু স্ট্রাকচার প্রবেশ করে এবং কিছু স্ট্রাকচার বাইরে বের হয়, আমরা সেগুলো সম্পর্কে জানব। দেখো বৃক্কের ভেতর থেকে যারা বের হয় এদের ভিতর রয়েছে ইউরেটর এবং রেনাল শিরা, আর বৃক্কের ভেতরে যারা প্রবেশ করে এদের মধ্যে রয়েছে রেনাল ধমনী এবং রেনাল নার্ভ। এছাড়াও এই বৃক্ক থেকে যে ইউরেটারটা বের হয়, দুইটা বৃক্ক থেকে দুইটা ইউরেটার বের হয়ে কোথায় প্রবেশ করে? এরা প্রবেশ করে হচ্ছে মূত্রাশয় বা মূত্রথলিতে। আশা করি বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। বৃক্ক সম্পর্কিত আরও কিছু তথ্য আমরা জেনে নেই। যেমন দুটি বৃক্কে প্রতি মিনিটে প্রায় 1200 cc রক্ত প্রবাহিত হয়। এছাড়াও দেহের সমস্ত রক্ত 4 থেকে 5 মিনিটে আমাদের বৃক্কর ভিতর থেকে একবার প্রবাহিত হয়। এছাড়াও তোমরা জেনে নাও একজন পূর্ণবয়স্ক বা প্রাপ্তবয়স্ক লোক দৈনিক প্রায় 0.5 থেকে 2.5 লিটার মূত্র উৎপন্ন করে। আমাদের ব্লাডার অর্থাৎ মূত্রথলি, এটার একটা ধারণ ক্ষমতা সাধারণত 300 মিলি থেকে 450 মিলি পর্যন্ত হয়ে থাকে। তা আশা করি বিষয়গুলো তোমাদের কাছে পরিষ্কার হয়েছে। তো চলো এখন চিত্রের মাধ্যমে আমরা কিছু বিষয় জেনে নেই। তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা বৃক্ক আছে, এই বৃক্কের একেবারে বাইরের দিকে যে অংশটা আছে, বাইরের দিকে তোমরা জানো বাইরের দিকে যে আবরণ থাকে তন্তুময় আবরণ, এটার নাম হচ্ছে ক্যাপসিউল। এই বাইরের দিকের আবরণ ভেদ করে যদি আমরা একটু ভিতরে আসি তাহলে প্রথমে যে অংশটা পাবো এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের কর্টেক্স। এবং কর্টেক্স থেকে একটু সামনে আসলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে মেডুলা, এবং মেডুলায় পিরামিড সদৃশ কিছু স্ট্রাকচার আমরা দেখতে পেয়েছি যেগুলোর নাম হচ্ছে রেনাল পিরামিড। প্রতিটি বৃক্কে প্রায় 8 থেকে 12টি রেনাল পিরামিড থাকে তোমরা জানো। এবং এই যে কর্টেক্স, এই কর্টেক্সের কিছু অংশ প্রলম্বিত অংশ এই রেনাল পিরামিডের মাঝে এরকম চলে আসে। তো এই প্রলম্বিত অংশগুলো হচ্ছে কর্টেক্সেরই অংশ, এদেরকে আবার বলা হয় বার্টিনির রেনাল কলাম বা কলাম অফ রেনাল বার্টিনি। তো এই যে রেনাল পিরামিডগুলো থেকে মূলত মূত্র উৎপন্ন হয়ে এই যে দেখছো এটা হচ্ছে ইউরেটর। দুইটা বৃক্ক থেকে এরকমভাবে দুইটা ইউরেটর নিচে মূত্র থলিতে যে উন্মুক্ত হয়। এবং এই যে ইউরেটরের এই যে সামনে যে ফানেল আকৃতির অংশ তোমরা দেখতে পাচ্ছ এটার নামই হচ্ছে পেলভিস। এইসব স্ট্রাকচার থেকে মূত্র উৎপন্ন হয়ে সাময়িকভাবে এটা পেলভিসে জমা হয় এবং পেলভিস থেকে ইউরেটারের মাধ্যমে মূত্র থলিতে যেয়ে জমা হয়।